ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে WBHA মাধ্যমিক মক টেস্ট পেপার 2021-এর ম্যাথের মডেল কোয়েশ্চেন্সের 13-র 4-এর দাগের 8-এর অঙ্কটা নিয়ে আলোচনা করব। এই 8-এর অঙ্কটা আমি মিস করে গেছি, সেই কারণে কিন্তু আজকে আমি শুধু এই ভিডিওতে আমি 8-এর অঙ্কটা করাবো। দেখো কি বলেছে, ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ এবং ও ওই বৃত্তের কেন্দ্র। যদি কোণ সি ও ডি সমান 120 ডিগ্রি এবং কোণ বি এ সি সমান 30 ডিগ্রি হয়, তবে কোণ বি ও সি ও কোণ বি সি ডি এই দুটো কোণের মান কিন্তু নির্ণয় করতে বলেছে। তাহলে আমি ছবিটা আঁকছি, ঠিক আছে? তাহলে দেখো, এটা হচ্ছে একটা বৃত্ত, আর ABCD বলে দিয়েছে কি না একটা বৃত্তস্থ চতুর্ভুজ সি ডি, ঠিক আছে? ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ আমি এঁকে দিলাম, আর ও হচ্ছে বলেছে বৃত্তের কেন্দ্র। আশা করি তোমরা বুঝতে পারলে এইটুকু। কোণ সি ও ডি এই কোণের মানটা কত বলেছে না 120 ডিগ্রি আমাকে বলে দিয়েছে। আমি পাশে কিন্তু লিখছি কোণ সি ও ডি সমান হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে? আর কি বলেছে না কোণ বি এ সি, তাহলে বি এ সি এই কোণের মানটা আমাকে চেয়েছে, আমি এও যুক্ত করলাম। আমার যদিও এখানটা লাইনটা একটুখানি বাঁকা হয়েছে, যেহেতু আমি হাতে এঁকেছি সেই কারণে আমার একটু বাঁকা হয়ে গেলো। তোমরা কিন্তু যখন কম্পাসে বা তোমরাও যখন হাতে আঁকবে একটু বাঁকা হলেও কিন্তু অসুবিধা নেই, কারণ এটা সম্পাদ্য বা উপপাদ্য নয়, ঠিক আছে? তোমাদের অঙ্কটার সলিউশনটাই এখানে বার করতে বলবে। তাহলে দেখো, কোণ বি এ সি এই কোণের মানটা কত বলেছে না 30 ডিগ্রি, তাহলে আমি পাশে লিখে দিচ্ছি কোণ বি এ সি সমান 30 ডিগ্রি। আমাকে বার করতে বলেছে কোণ বি ও সি এই কোণের মানটা, আর একটা বার করতে বলেছে কোণ বি সি ডি এই দুটো কোণের মান আমাকে কিন্তু বার করতে বলেছে, ঠিক আছে? আমি ও বিযুক্ত করলাম। দেখো, সি ও ডি এই ত্রিভুজটার ক্ষেত্রে, কোণ সি ও ডি এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণের মানটা 120 ডিগ্রি, আর এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো ও ডি আর ও সি কি বৃত্তের ব্যাসার্ধ, তার মানে কি দৈর্ঘ্য সমান, ও সি সমান ও ডি হবে, তাহলে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হবে, অর্থাৎ কোণের মানগুলো কিন্তু সমান হবে, ওই দুটো কোণের মান। তাহলে দেখো, এখান থেকে আমি কি লিখতে পারছি, আর এই দুটো কোণের মান আমি জানি না, তাহলে আমি লিখে দিচ্ছি, ধরি কোণ ও সি ডি, ও সি ডি সমান কোণ ও ডি সি, তাহলে ও ডি সি সমান হচ্ছে 120 ডিগ্রি আমি ধরি, কারণ এই দুটো কোণের মান আমি জানি না। তাহলে সি ও ডি এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি কি লিখতে পারি না x প্লাস 120 সমান হচ্ছে 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত না 180 ডিগ্রি। তাহলে x যোগ করলে কত 2x, আমি 120টাকে এই দিকে নিয়ে যাচ্ছি, তাহলে 180 - 120 হবে। এবার দেখো, বা 2x সমান আমি কত লিখতে পারি, 180 থেকে 120 বিয়োগ করলে কত হয় না 60 হয়, তোমরা হয়তো বুঝতে পারবে না, এটা কিন্তু 60 বিয়োগ ফলটা, ঠিক আছে? তাহলে x সমান আমি কত লিখতে পাচ্ছি না 60/2 কিন্তু আমি লিখতে পারছি। তাহলে দেখো, x সমান আমার মানটা কত বেরোবে, 60কে যদি আমি 2 দিয়ে কাটি আমার মানটা বেরোবে হচ্ছে 30, তাহলে এই দুটো কোণের মান আমার কত বেরোলো না 30, আর এই কোণের মানটাও কিন্তু 30 বেরিয়ে গেল, ঠিক আছে? এবার এখান থেকে দেখো, আমি আর কি নির্ণয় করতে পারি না, এই যে বি ও ডি এইটা কি একটা সরল কোণ, তাহলে সরল কোণের মান কত 180 ডিগ্রি। তাহলে দেখো, এই 180 থেকে আমি যদি এইটুকু কোণ বাদ দিই অর্থাৎ বিয়োগ করি, তাহলেই আমি এই কোণের মানটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমি কি বের করতে পাচ্ছি, কোণ বি ও সি সমান হচ্ছে 180 - 120, বিয়োগ করলে কত হচ্ছে না 60, আর বি ও সি এই কোণের মানটাই আমাকে কিন্তু বার করতে বলেছে, তাহলে একটা কোণের মান কিন্তু আমি
পেয়ে গেলাম। এবার দেখো কোন এই সরি চতুর্ভুজ বি ও সি, এই চতুর্ভুজ থেকে আমি কি লিখতে পারছি না ওবি এবং ওসি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই কোণটার মান কি হবে, সমান হবে। আর এই কোণের মানটা কত পেলাম, 60 ডিগ্রি পেলাম, আমি লিখে দিচ্ছি। তাহলে এই দুটো কোণের মান আমি জানি না, আমি ধরছি ওয়াই। তাহলে ধরি কোণ ও বি সি সমান কোণ ও সি বি হচ্ছে ওয়াই। তাহলে ত্রিভুজ বি ও সি থেকে আমি কি লিখতে পারি না ওয়াই প্লাস 60 সমান হচ্ছে 180, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। তাহলে ওয়াই ওয়াই যোগ করলে কত হচ্ছে 2y, এই 60টা আমি এদিকে নিয়ে যাচ্ছি। তাহলে 180 বিয়োগ 60, তাহলে 2y সমান আমার কত মান বেরোলো, 180 থেকে 60 বিয়োগ করলে 120 হয়। তাহলে ওয়াই সমান মানটা আমি কত লিখতে পারি না 120/2 লিখতে পারি। তাহলে ওয়াই সমান মানটা আমি কত পেলাম না 60 পেলাম, কারণ 120কে 2 দিয়ে কাটলে আমার 60 হয়। ঠিক আছে, কাটাকুটি করলে মানটা, তাহলে প্রত্যেকটা কোণের মান কত পেলাম না 60 ডিগ্রি করে পেলাম। তাহলে এটাও আমি 60 ডিগ্রি পেলাম, আর এই কোণটার মানও কিন্তু আমি 60 ডিগ্রি পেলাম। আমাকে বার করতে পড়েছে দেখো কোণ বি সি ডি, অর্থাৎ এই এই যে পুরো কোণটার মানটা কিন্তু আমাকে বার করতে বলেছে। তাহলে দেখো কোণ বি সি ডি সমান আমি কি লিখতে পারি না কোণ বি সি ও প্লাস কোণ ও সি ডি লিখতে পারি। তাহলে কোণ বি সি ও প্লাস কোণ ও সি ডি, বি সি ও এই কোণের মানটা দেখো কত, এই কোণের মানটা আমার বেরিয়েছে কিন্তু 60 ডিগ্রি। দেখো এখানে আমি ধরেই নিয়েছিলাম বি সি ও বা ও ও সি বি সেটা একই কোণ। তাহলে দেখো এই কোণের মানটা আমার কত বেরোলো না 60 ডিগ্রি বেরোলো। আর কোণ ও সি ডি, ও সি ডি এই কোণের মানটা আমার কত বেরোলো না 30 ডিগ্রি। দেখো এখান থেকে মানে ও সি ডি এই কোণের মানটা এক্স, তাহলে এক্স সমান কত বেরিয়েছে না 30 বেরিয়েছে, তাহলে কিন্তু আমি লিখে দিলাম এখানে 30। এবার দেখো 60 আর 30 যোগ করলে কত হচ্ছে না 90 হচ্ছে। তাহলে কোণ বি সি ডি এর মানটা আমি কিন্তু 90 ডিগ্রি পেলাম, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে তোমরা উত্তর মানে কি করে আমি বিওসি আর বিসিডি এই দুটো কোণের মান বের করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে তোমরা উত্তরটা কি লিখবে, কোণ বিওসি সমান 60 ডিগ্রি এবং কোণ বিসিডি সমান 90 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কটা। এর মধ্যে যদি কোনো পোর্শন তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের সেই প্রবলেমের সলিউশনটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার পরের অঙ্কগুলো নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।